হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শুক্রবার আর এখন বাজে 7:30। আজকে মা উঠেছে 4টের একটু আগে, সেই প্রায় অন্ধকার ছিল। শেষে উঠে সমস্ত কাজ, গেটে জল দেওয়া, গেট খোলা, তারপরে এদিকে রান্নাঘরের কাজ, বাইরের কাজ, স্নান করে তারপর ঠাকুরকে পুজো দেওয়ার সমস্ত কাজ হয়ে গেছে। মাই করেছে আজকে সব, আমার কিছুই করা লাগেনি। দিয়ে আমিও মা স্নানও হয়ে গেছে, তো আমি ভাবলাম আমি বা কী করবো, আজকে শ্যাম্পু করার দরকার আছে, মানে চুলটা একটু নোংরা হয়েছে সেই কারণে। তো ভাবলাম আমিও স্নানটা করে আসি, স্নান করে আসার পরে ভিডিও স্টার্ট করবো। তো আমি স্নান করে আসলাম, এই ভিডিও স্টার্ট তোমার মানে তোমাদের সাথে কথা বলছি। তো মা ঘর ঝাড় দিয়ে দিচ্ছিল, আমি বলছিলাম তোমার দেওয়া লাগবে না, আমি দিয়ে নেব, সবই কাজ করেছে, তো ওইটা আমি করে দিলাম। তো চলো একটু বস, আজকেও এক জায়গায় যাবো, সেই কারণে এই জামাটাই পরেছি। কালকে যেটা পরেছিলাম সেটাই পরেছি, কারণ এটা আজকে পরে যাবো, যাওয়ার পরে দিয়ে কালকে ধুয়ে দেবো, সেই কারণে ভাবলাম আজকে এটাই পরি, আর আলাদা করে বের করলাম না। তো চলো তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো, ঠিক আছে? এই দেখো পাঁপড় ভেজেছি, এই পাঁপড়গুলো খেতে বেশ ভালোই লাগে। আর এই যে টমেটো দিয়ে ডাল বানিয়েছে, মুসুরির ডাল, তাই না মা? মুসুরির ডাল। এই যে আর এই যে করলা আর আলু ভেজেছে আর গাজর ভাত। তো চলো খেয়ে নিই। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, চুলটা এইভাবে বেঁধেছি কারণ গোড়াটা ভিজে আছে, তো সেই কারণে। তো এখন যাব, মাও আছে এই পাশে দাঁড়িয়ে আছে, তো এখন যাচ্ছি। দুটো মোষ আসছিলো সেইটি দেখাচ্ছিলাম আর কি। তো এখন হচ্ছে চুনে বাস পেয়ে গিয়েছিলাম, বাস করে যাচ্ছি। আর ওই যে চুনে নদী ব্রিজের ওপরে ছিলাম সেই সময়টা, বাসটা একটু ফাঁকা ফাঁকা ছিল, জায়গা পেয়েছি, তবে একটা একটা এক জায়গায় দুটো পাইনি। স্টেশনেও চলে এসেছি, ট্রেনটা অনেক অনেক লেট ছিল, মানে প্রায় 1 ঘন্টা লেট ছিল। দিয়ে বসে থেকে থেকে দিয়ে গেলাম রানাঘাট, এই টোটোই করে যাচ্ছি এখন ওই কোর্টে, ওখানে একটু দরকার আছে আর কি। তোমরা তো আমার তো অত ফ্রেন্ডস নেই, তোমরা তো আমাকে অত বেশি চেনো না, সেই কারণে আর কি আমি বললাম না কী দরকার। এমনি সেরকম কিছুই দরকার নেই আর কি। তো এই এখন দাঁড়িয়ে আছি আর বাড়ি আসছি। তো কাজটা হয়নি কারণ বর্ষাপটা আসেনি, বললো মিটিংয়ে গেছে। আর ব্রিজটা দেখাচ্ছিলাম আর ওখানে মশলা মাখাচ্ছিল না, সেই ওই মেশিনটা দেখাচ্ছিলাম, কত বড়, সমস্ত কিছু কাজেরই কত খাটনি লাগে আর কত পয়সা লাগে, কিন্তু সেই কাজটা না হলে কি কষ্ট লাগে। তো এখন আমি অটোতে বসে আছি। তো বন্ধুরা এখনও বেশি বাজিনি কিন্তু খুব পরিমাণে মেঘ হয়েছে, আমার মুখটাও কালো লাগছে, তারা তোমাদেরকে দেখাই। বন্ধুরা এই দেখো আমি এখানে বসে পড়েছি, এখন তোমাদেরকে দেখাবো কালকে যেখানে গেছিলাম না কি কি কিনে এসেছি সেটা দেখাই, ঠিক আছে? কালকে দেখানো হয়েছিল না। তো এই দেখো একটা বিছানার চাদর, সুতি বড় খাটে যেটা হয় না 6-7 বলে মনে হয়, ঠিক আমি জানি না, অত অভিজ্ঞতা নেই। তো এইরকম আছে আর ভিতরটা গোল টাইপের, এই যে এটা নিয়েছি, আর একটা নিয়েছি, এই যে এই এই ছাপাটা নিয়েছি, এই দুটো আর কি সেম হাইটের, মানে হাইট মানে ওই মানে বুঝতে পারছে তো, এই এই মানে ইয়ে আর কি মনে পড়ছে না, এইটাও ভিতরটা গোল হবে। তারপরে নিয়েছি দুটো নাইটি, এইটা হচ্ছে শীতকালের জন্য পরে খুব আরাম আছে। এই যে হাতাটা, এই কি হাতা, অরেঞ্জ কালারের নিয়েছি, আর একটা গোলাপি কালার নিয়েছি, এটা আমার মায়ের জন্য, কারণ আমি নাইটি পরি না, আমার নাইটি একদমই ভালো লাগে না, আমার দিদি পরতো আমি পরি না, আমার ভালো লাগে না সেই কারণে। তো কেমন হয়েছে এই নাইটিটা, বেশ সুন্দর কালার, তাই না বলো? এই লাগছে। আর এখানে আমার মা বসে আছে, আর তিনটি শাড়ি নিয়েছি, একটা অরেঞ্জ নিয়েছি, এইটা আর একটা এই যে সবুজ কালারের এই শাড়িটা নিয়েছি, এইগুলো সুতির শাড়ি। আর এইটা নিয়েছি, এইটা হচ্ছে একটু বয়স্ক কালার, এটা হচ্ছে দিদার জন্য নিয়েছি, দিদা হচ্ছে এরকম টাইপের শাড়ি পরে, তো দেখতে পেলাম সেই কারণে, সামনে দুর্গা পুজো আসছে সেই কারণে এটা দিদার জন্য নিয়েছি। আর আমার ঠাকুমা যেরকম শাড়ি পরে সেরকম শাড়ি ওখানে দেখতেই পেলাম না, দেখতে পেলে নিতাম ঠাকুমার জন্য, তো সেই কারণে নেওয়াটা আর হয়নি। আর তিনটে গেঞ্জি দেখাই, এই দেখো এইটা কালো কালো, তাই না মা? একটু হালকা মতো নীল, মানে ডিপ নীল যেটাকে বলে, এই গেঞ্জি নিয়েছি, এইগুলো হচ্ছে কি বলতো বাড়ি পরার জন্য। আর একটা গেঞ্জি আছে, এই যে এই দেখো এটা গোলাপি কালার, আর একটা আছে এই দেখো
এই রকম কালার এইটা নিয়েছি, এই তিনটে নিয়েছি গেঞ্জি, আর একটা নাইটি যেটা সেটা তো দেখা হয়নি। এই যে এইটা হচ্ছে ইয়ার গলা, এই দেখো এই কালারটা, এই কালারটা হেই সুন্দর লাগে, তাই না বলো? এটা গ্লাস হাতা, আর এইটা গলাটা এইরকম, তো এইটারও ফিতে আছে। এই যে তো এইগুলো নেওয়া হয়েছে। আর কি নিয়েছিলাম, আর কিছু নেই, আর দুটো চটি নিয়েছি, একটা আমার একটা মাই, তো এইরকমই কিছু কেনা হয়েছে। আর দুটো জামা আছে, সেটা ভিতরে আছে, ওই দুটো ওখান থেকে নিয়ে নিই, ওই দুটো অনলাইন থেকে অর্ডার করেছিলাম কুর্তি। আর আগেও একটা জামা কিনে দিয়েছিল যেটা কি ওয়ান পিস বলা হয় সেটা, কিন্তু ওইটা আমি পুজোর আগেই পরে নিয়েছি, আমার হেভি ভালো লেগেছিলো সেই কারণে আগে পরে নিয়েছি ওই কারণে, আর ওইটা ওর ভিতর ধরা হচ্ছে না। ওই দুটো কুর্তি, ওই দুটো টপ পরে দেখাবো, আর একটা অর্ডার করেছিস ওইটা আসুক, তারপরে ওইটা আসলে পরে একসাথে দেখাবো, ঠিক আছে? তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? কথায় কথায় ঠিক আছে।